পয়সা তো জুয়া নেবে। সারা দেশের মতো সিরাজগঞ্জে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। সকাল 9টা থেকে 9টি কেন্দ্রে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে দুপুর 2টা পর্যন্ত। এই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস, 1নং ওয়ার্ডের কাজীপুর সদস্য পদে আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন ও 6নং ওয়ার্ডের উল্লাপাড়া সদস্য পদে আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছেন। বাকি 7টি সাধারণ সদস্য পদে 38 জন ও 3টি সংরক্ষিত নারী সদস্য পদে 18 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নির্বাচন অবাধ সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে আনসার সদস্য ও পুলিশ মোতায়েনের পাশাপাশি টহলে রয়েছে ম্যাজিস্ট্রেট।